মাছটার মধ্যে হলুদ দেবো, ভাজার জন্য হলুদ দিয়ে দিয়েছি, এই অল্প নুন দেবো, এটা সামুদ্রিক মাছ তো সেই জন্য অল্প নুন দিতে হবে, এই লঙ্কা গুঁড়ো। এখন মাখিয়ে নিয়ে আমি তেলেতে, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে এটাকে ভেজে নেব। দেখো আমি মাছের গায়ে কিন্তু চিনি ছিঁড়ে নিয়েছি, এই পিঠ ও পিঠে দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি। এখন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, এটা ভেজে নেব। দেখো তেল দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দিচ্ছি এখন, মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখো মাছটাকে এখন অ্যাড করে দেবো, এই যে কেটে দেওয়ার কারণে না এখানে নুন চুনগুলো ভালো করে ঢোকে। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে শুকনো লঙ্কাটা দিলাম, ওভেনটা এখন মিডিয়াম ফ্লেমে রেখে শুকনো লঙ্কাটা দেওয়া হলো যাতে বেশি পুড়ে না যায়। এবার দিলাম কালো জিরে, অল্প চিনি দিলাম, দিলাম পেঁয়াজ টমেটো পেস্ট করে দেখলাম, এটাকে এখন ভালো করে আমরা ভেজে নেব, মিডিয়ামেই থাকবে কিন্তু এখন ওভেনটা। দেখো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা। এখন আমি দেবো এর মধ্যে আদা রসুন, আদা রসুন পেস্ট করা ছিল সেটা দিলাম, কষি নেবো এখন, দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার। এখন আমি কষিয়ে নেবো, তার জন্য অল্প জল দিলাম, ভালো করে কষিয়ে নেবো এখন এটাকে ভাজা ভাজা করে যতক্ষণ না মশলা থেকে তেল সারছে। ভাজা ভাজা করেছি, আবার অল্প গরম জল অ্যাড করবো, আবার কষাবো, ভালো করে কষাতে হবে মশলাটা, নাহলে খেতে টেস্ট হবে না, কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। দেখো ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এখন মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এখানে গরম জল অ্যাড করে দেবো। দেখো গরম জল অ্যাড করে দিয়েছি, একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। দেখো ফুটছে মাছগুলো দিয়ে দেওয়ার পরে, এরপরে আমি গরম মশলা অ্যাড করে দেবো এর মধ্যে, আর ধনে পাতা দিয়ে দেবো। এই দিলাম গরম মশলা, আর এই দিলাম ধনে পাতা। এখন আমি ঢাকা দিয়ে দেবো যাতে এই ধনে পাতা আর গরম মশলার গন্ধটা যাতে বেরিয়ে না যায়। দেখো আমার এখানে মাছ সম্পূর্ণ রেডি, এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর যখন মশলা কষানোর পরে আমি জল দিয়েছিলাম, তখন আমি নুনটা অ্যাড করছিলাম, সেটা আমার মিস্টেক হয়ে গেছে বলতে, তোমরা সেখানে নুনটা দেবে কিন্তু মশলা যখন কষাবে তখন নুন দেবে না, সেটা নুনটা দেওয়া ভুল, অনেকেই দেয় কিন্তু সেটা ভুল, আমি দিই না, কিন্তু যখন জল অ্যাড করি মশলা বসানোর পরে তখন আমি নুনটা দিই।